আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আমি দিনাজপুর গভর্নমেন্ট সরকারি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি। করে এখানে ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্টে এইচআর অফিসার হিসাবে কাজ করতেছি বিগত 2 বছরের উপরে। তো আমার কাজের ক্ষেত্রে দেখা গেছে যে আমি বর্তমানে কাজ করতেছি, তার আগে আমি ছিলাম যেহেতু স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে নতুন একটা জায়গায় আসে, নতুন পরিবেশ, নতুন কাজ, কিচ্ছু বুঝি না। তারপরেও যে সমস্ত টাস্ক দেওয়া হতো সেগুলো আমি মেনটেন করি, সেগুলো আমি পালন করি ঠিক মতো। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অদক্ষ বিষয়টা আমাদের মাঝে কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখলাম কীভাবে একটু ওয়েল ট্রেন্ড হওয়া যায়, কীভাবে একটু আর একটু দক্ষ হওয়া যায়, কীভাবে কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার থাকে, ধারণা থাকে, প্রফেশনাল হওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকেই আমি চিন্তা করতেছি যে তাহলে আমার অবশ্যই নলেজ গ্যাদার করতে হবে, কোনো একটা কোর্স করতে হবে। তো কী কোর্স করা যায় সেই এইচআরের উপরেই ক্যারিয়ার বিল্ড আপ করতেছি। সো ভাবলাম যে এইচআরের উপরেই আমাকে একটা ভালো কোর্স করতে হবে। তো গুগলে আমি সার্চ করলাম যে এইচআরের উপর প্রফেশনাল কোর্স কারা করায়। বাংলাদেশে যে সমস্ত প্রফেশনাল কোর্স যারা করাচ্ছে দেখা গেলো ঢাকার মধ্যে শর্ট কোর্স বিজিএমআই প্রতিষ্ঠানটাতে খুব সুন্দর করায়। তাদের ইউটিউবে দেখলাম বিভিন্ন ক্লাসও তাদের দেওয়া আছে। তো দেখে মনে হলো যে আসলেই বেটার হতে পারে, যোগাযোগ করলাম। এবং আমার সৌভাগ্যবশত আমি যে উত্তরায় থাকি এবং আমার কাছাকাছি, সেখানে যোগাযোগ করার পর উনি বললেন যে আসে আপনার কোর্স কারিকুলাম দেখেন। আসলাম, আসে কোর্স কারিকুলাম দেখে আরও বেশি ভালো লাগলো, মুগ্ধ হলাম যে আমি যেই সমস্ত কাজ করতেছি অদক্ষতার সহিত সেই সমস্ত কাজের কোর্স কারিকুলামগুলোই এখানে আমার বিদ্যমান এবং আরও ডিপভাবে দেওয়া আছে, যেগুলো আমার আরও ভবিষ্যতে আর প্রয়োজন হবে বা যেগুলো আমার জানলে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আরও উন্নতি সাধন করা যাবে। মূলত এইচআর অ্যাডমিন নিয়েই কাজ করি, কিন্তু আমাদের তো কমপ্লায়েন্সও দেখতে হয়। তো সোশ্যাল কমপ্লায়েন্সের বিভিন্ন যে প্রসিজার থেকে শুরু করে বিভিন্ন টার্মসগুলো যে আছে এই সম্পর্কে খুবই অদক্ষ ছিলাম আগে। এই মূলত এই কোর্স কারিকুলামে এই সমস্ত বিভিন্ন টপিকসগুলো দেখে আমি ভর্তি হলাম, সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এখানে আমি কোর্সটা করি। তো কোর্সে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ যে প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানে যে কোর্সের ট্রেনারগুলো আছে তারা সবাই খুব দক্ষ। কোর্সের ট্রেনাররা বিভিন্ন প্রতিষ্ঠানের জিএম, সিনিয়র ম্যানেজার, বড় বড় পর্যায়ের স্যার, ওনারা অনেক অভিজ্ঞ টিচার তারা। তো তাদের কাছ থেকে, ও শুধু অভিজ্ঞ টিচার না, তারা প্রফেশনাল ক্ষেত্রেও এই প্রফেশনাল কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের প্রফেশনালিজম এবং তাদের যে তাদের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি একজন প্রফেশনাল লোকের মাধ্যমে, আমাদের সেক্ষেত্রে প্রচুর হেল্প করছে যে একবারে ইফেক্টিভ আমাদের প্রফেশনে আমাদের এই জিনিসটা কাজে দিচ্ছে। কীভাবে আমি ইমপ্লিমেন্ট করবো জিনিসগুলো, কোন কোন জিনিসগুলো প্রয়োজন, কোন কোন জিনিসগুলো আমার লাগবে। প্রথম দিন থেকেই ক্লাস খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। লেবার ল সম্পর্কে এখানে আরও আমার প্র্যাকটিস হলো। এছাড়া আমাদের এইচআর অ্যাডমিনের ক্ষেত্রে যে বিভিন্ন বেনিফিটগুলো আসে, যেমন ম্যাটারনিটি লিভ, স্যালারি কম্পেনসেশন, বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো ওটি, তারপর স্যালারি সংক্রান্ত যাবতীয় যে সমস্ত ওয়ার্কারদেরকে বেনিফিট দেওয়া হয়, কীভাবে করতে হয় না করতে হয়, সেই জিনিসগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আমি শিখলাম। এছাড়া এইচআর অ্যাডমিনের পাশাপাশি যে সোশ্যাল কমপ্লায়েন্স, যেটার উপর আমার যে ফোকাসটা ছিল যে এই জিনিসটাতে আমাকে ডেভেলপ করতে হবে, সেই সোশ্যাল কমপ্লায়েন্স এই পার্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন অডিট, কী কী অডিট হয়ে থাকে, কী সার্টিফিকেট অডিট, তারপর বিএসসিআই রেপ, সেরেক্স, বিভিন্ন অডিটগুলো, তাদের কী কী ডকুমেন্টস লাগে, কী কী রিকোয়ারমেন্ট এবং কীভাবে কীভাবে হয়, সমস্ত কিছু এখান থেকে আমি খুব সহজে ইজিলিভাবে জানতে পারলাম, শিখতে পারলাম যেগুলো প্রয়োজন হয় সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে, এই সমস্ত জিনিসও আমি এখান থেকে শিখতে পারলাম। তো ওভারঅল দেখা গেছে যে দিন শেষে অর্জন ভালোই, আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন বলা যায়। তো ইনশাল্লাহ আমি আপনার সবাই দোয়া করবেন যে ভবিষ্যতে যেন আরও ক্যারিয়ার ক্ষেত্রে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি আমি। এখান থেকে যারা যে সমস্ত টিচাররা ক্লাস নিছে তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানের যিনি পরিচালক তাকেও অনেক কৃতজ্ঞতা, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তার প্রতি শুভকামনা রইল, এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি।